দেখুন, যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানের পেটে থাকবে তিনটি রকেট। দানব আকৃতির এয়ারক্রাফট তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রেটোল্যান্স সিস্টেম। ভূমি থেকে মহাকাশে রকেট ছুড়তে বানানো হয়েছে দানব আকৃতির এয়ারক্রাফট। স্ট্রেটোল্যান্স এয়ারক্রাফট একটি বিশাল উড়োজাহাজ, দুই পাশের পাখা 385 ফুট পর্যন্ত ছড়িয়েছে। এটা এই পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফটের চেয়েও অনেক বড়। এর গোটা কাঠামো আমেরিকার ফুটবল মাঠের চেয়েও 238 ফুট ছাড়িয়ে যাবে। এর আগে 1940-এর দশকে H-4 ফ্লাইং বোট বানিয়েছিলেন হাওয়ার্ড হিউজেস। ওটার পাখা দুটো দুই পাশে 320 ফুট পর্যন্ত ছড়াত। সাধারণভাবে ডাবল ডেকার এয়ারবাস A380-এর পাখা দুটো 262 ফুট পর্যন্ত ছড়ানো থাকে। স্ট্রেটোল্যান্স এয়ারক্রাফটের ওজন 2,26,799 কিলোগ্রাম, তাও খালি অবস্থায়। এটা আরও 1,13,399 কিলোগ্রাম ওজনের জ্বালানি, মোট 5,89,673 কিলোগ্রাম ওজন নিয়ে আকাশে উড়াল দিতে পারবে। 6 ইঞ্জিন বিশিষ্ট এই এয়ারক্রাফট বোয়িং 747SK এর চালনায় যে ইঞ্জিন রয়েছে তার 6টি ইঞ্জিনের সমান। স্ট্রেটোল্যান্স 3টি রকেট নিয়ে আকাশে উঠতে পারবে। দুই পাখার মাঝে যে কাঠামো রয়েছে সেখানে থাকবে এই রকেট। আকাশ থেকে ছোড়া হবে রকেট, সেগুলো 453.6 কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটকে অক্ষপথে ছেড়ে দেবে। ঠিকঠাক মতো কাজ করছে কিনা তা দেখতে এটাকে নেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের মোজাভি ইয়ার অ্যান্ড স্পোর্টস এ। পরীক্ষায় প্রাথমিকভাবে দানবের 6টি ফুয়েল ট্যাঙ্ক সহ অন্যান্য যন্ত্রপাতি ঠিক মতো কাজ করে কিনা তা দেখা হবে। পরীক্ষার পর এটি ওজন ও ব্যালেন্স পরীক্ষার জন্য আবারও হ্যাঙ্গারে নেওয়া হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।